নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইনফো রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি রয় কৃষ্ণাকে নিয়ে এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের একটা কনফার্ম সাইনিং নিয়ে। তো সবার প্রথমে যদি আমরা ইস্টবেঙ্গলের সেই কনফার্ম সাইনিং নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মোবাশির রহমান। তোমরা প্রত্যেকে চেনো, জামশেদপুর এফসির হয়ে তিনি লাস্ট সিজন খেলেছেন। তাকে কিন্তু 3 বছরের ডিলে সাইন করালো ইস্টবেঙ্গল, এবং এটা কিন্তু তোমাদের আগেই জানিয়েছিলাম, এটা হওয়ারই কথা ছিল। তিনি মিডফিল্ডে খেলেন, ভালো প্লেয়ার, তাকে কিন্তু সাইন করিয়ে নিল ইস্টবেঙ্গল, খুব ভালো নিউজ। তার সাথে সাথে তোমাদের জানিয়ে দিই যে 11 জন প্লেয়ারের বকেয়া বাকি ছিল ইস্টবেঙ্গলের, সেটা কিন্তু মিটিয়ে দিচ্ছে শ্রী সিমেন্ট, অর্থাৎ এই বিষয়ে কিন্তু কোনো ঝামেলা পরবর্তীতে হবে না, এটা কিন্তু ভালো নিউজ। এবার চলে আসি সরাসরি রয় কৃষ্ণার আপডেটে। দেখো, রয় কৃষ্ণা তিনি যখন এ লিগ থেকে এটিকের হয়ে খেলতে আসলেন, তখন আমাদের প্রচুর প্রত্যাশা ছিল, কারণ তার আগে সিজনে এটিকে একদম ভালো পারফরমেন্স করতে পারেনি, কালু উচে বা সেই সব প্লেয়াররা কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারেনি। তাই একটা স্ট্রাইকারের খোঁজে কিন্তু বলতে পারো এই রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস জুটি তারা এসেছিল এবং তাদের নিয়ে আসা হয়েছিল ওয়েলিংটন ফিনিক্স থেকে। তবে দুজনে কিন্তু এবার ক্লাব ছাড়লো এটিকে, এবং এটিকে মোহনবাগানের হয়ে দুর্দান্ত সব মেমোরিজ উপহার দেওয়ার পর রয় কৃষ্ণা তিনি আইএসএলে 60খানা ম্যাচে 54খানা গোল কন্ট্রিবিউশন করেছেন, 36টা গোল, 18টা অ্যাসিস্ট। ডেভিড উইলিয়ামস বড় ম্যাচ প্লেয়ার, বড় বড় ম্যাচে গোল করেছেন, সেমিফাইনাল ফাইনালে গোল করেছেন, ফাইনালে উইনিং গোল করেছেন, এটিকের হয়ে তিনি ফাইনালে গোল করেছিলেন, খুব ভালো প্লেয়ার, সেমিফাইনালে প্রচুর গোল করেছেন, এটিকে মোহনবাগানের হয়ে এফসি কাপে প্রচুর গোল করেছেন, প্রচুর ভালো ভালো মুহূর্ত উপহার দিয়েছেন। তো ডেভিড উইলিয়ামস তো মুম্বাই সিটি এফসিতে চলে যাচ্ছেন, সেটা তোমাদের আগেই জানিয়েছি। তবে এবার রয় কৃষ্ণাকেও কিন্তু গুড বাই জানানো হলো কেকের গানের মধ্য দিয়ে গতকাল, এবং রয় কৃষ্ণা অ্যাজ আ লেজেন্ড কিন্তু ক্লাব ছাড়ছেন এটিকে মোহনবাগান থেকে। তবে তিনি কিন্তু আইএসএলই থাকবেন, এটা কিন্তু কনফার্ম করেছেন মার্কাস মারগুলাও নিজেই। 3টি ক্লাবের অফার রয়েছে, ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। তবে রেসে কিন্তু সবার থেকে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি, কারণ প্রবীর দাস তার এটিকে মোহনবাগানের হয়তো সব থেকে ভালো বন্ধু, তার হাত ধরেই কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিতে যেতে পারেন। তবে হ্যাঁ, মুম্বাই সিটি এফসিতেও চান্স রয়েছে, কারণ সেখানে কিন্তু তার ডেভিড উইলিয়ামস রয়েছে, যার সাথে তিনি ওয়েলিংটন ফিনিক্স, এটিকে এবং এটিকে মোহনবাগানে প্রচুর সময় কাটিয়েছেন। তো দেখা যাক কী হয়, তবে ইস্টবেঙ্গলও কিন্তু অফার করেছে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।